কি ব্যাপার বল দেখিনি? আজ সে কখন হয়ে গেল নিয়ে গেছে দাদাকে নার্সিংহোমে, এখনো দুষ্টু একটা খবর দেবে না? কি যে করি না, আমার কিছু মাথা কাজ করছে না। মাসি, কি এত ঝামেলার মধ্যে কিন্তু আমরা একজনের কথা ভুলেই যাচ্ছি। কার কথা? বৌদির কথা। ওনাকে তো একবার এত বড় খবরটা জানানো উচিত। বৌদি মানুদা, মানুদা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দাদা ওকে নিয়ে গেছে। কি বলছো মানুদা, এক্ষুনি তো আমার সঙ্গে কথা বললো। তোমার সঙ্গে কথা বলার পরে বুকে খুব যন্ত্রণা করছে। এখন না, এখন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। দাদা কেমন আছে কিছু জানতে পারছি না, খুব ভয় করছে। তুমি চলে এসো বৌদি, দুটি পায়ে পড়ি তোমার, এই সময় দূরে থেকো না, চলে এসো দুটি পায়ে পড়ি। মামুনি কবে ফিরবে? আজই তো ফেরার কথা। তুই যখন ফোন করলি তখন আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তোর বাপি তোর মামুনিকে যতই ভালো না বাসুক, যতই দূরে ঠেলে রাখুক না কেন, তোর মামুনি কিন্তু তোর বাপিকে এখনো ভালোবাসে রে, খুব ভালোবাসে। আমি 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 আসছি, বুঝলি? এই তুই তুই এত এত এখানে বস, বস, শান্ত হয়ে থাকবি, হ্যাঁ, কাঁদবি না একদম। আমি আসছি, এয়ারপোর্ট থেকে ঘুরে আসছি। ঘুমিয়েই পড়েছিলাম, ফোনটা আসায় ঘুমটা ভেঙে গেল। ফোন? কার ফোন? দাদার ফোন, নার্সিং হোম থেকে করেছিল। সিধু কি বললো? সিধু বললো যে দুষ্টুর বাবার অবস্থা ভালো না, নার্সিং হোমে ভর্তি করতে হয়েছে। দাদারা হয়তো আজকে ফিরতে পারবে না। আমি শুতে গেলাম। ডক্টর, ডক্টর, বাপি বাপি কেমন আছে? কন্ডিশন ইজ ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল? রাজা, রাজা উনি ক্রিটিক্যাল বলছেন বাপি? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আমরা ডক্টর দাশগুপ্তের কেসটা ডক্টর সেনের হাতে হ্যান্ড ওভার করার সিদ্ধান্ত নিয়েছি। ডক্টর সেন? হ্যাঁ, ডক্টর সেন, বড় কার্ডিওলজিস্ট। আচ্ছা, ডক্টর সেন উনি কখন আসবেন এখানে? উনি এক্ষুনি এসে পড়বেন। আসলে ডক্টর সেন গত সপ্তাহে লন্ডন গিয়েছিলেন, তো উনি কালকে এখানে ফিরে এসে আমরা ওকে আর্জেন্ট কল দিয়েছি। আই হোপ ডক্টর সেন এসে গেলে ডক্টর দাশগুপ্তর কন্ডিশনটা অনেকটা নর্মাল হয়ে আসবে। বল কি হয়েছে? ডক্টর অভিরূপ দাশগুপ্ত। কি হয়েছে তোর বাবার অরণ্য, আমাকে বল কি হয়েছে? অভিরূপ দাশগুপ্ত নার্সিং হোমে ভর্তি আছেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। বলছিস কি তুই?